أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকতহু। ভাই, সুরা ফাতিহা যে ব্যক্তি পড়বে না তার সলাৎ হবে না। যে ব্যক্তি সুরা ফাতিহা পড়বে না তার সলাৎ হবে না। সুরা ফাতিহা 3 আয়াত পড়বে এ কথা বলা হয়নি, বরং অন্য কিছু বলা পড়ার ক্ষেত্রে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য কিরাত করা জরুরি। যে ব্যক্তি কিরাত করছে যতটুকু সক্ষম ততটুকু সে কিরাত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাজে নামাজে কোরআনে যতটুকু অংশ পাঠ করা তোমাদের জন্য সহজ ততটুকু তোমরা পাঠ করো। সূরা মুজাম্মিল সূরা নম্বর 73 আয়াত নম্বর 20। এখানে 3 আয়াতও বলা হয়নি, বরং পাঠ করতে হবে। এখন যদি কেউ সূরা ফাতিহা অবশ্যই মুখস্থ করতে হবে সলাৎ আদায়কারীকে। সূরা ফাতিহা না পড়লে সলাৎ হবে না। এখন সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা সে জানে না, তার জন্য বিকল্প হিসাবে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দোয়া দিয়েছেন, সে ব্যক্তি সূরা ফাতিহার পর যতক্ষণ অন্য কোনো সূরা বা আয়াত পড়তে অক্ষম হবে তখন পড়বে। সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মারহামনি ওয়া আফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আবু দাউদ হাদিস নম্বর 832। এবার ওই দোয়াটাও পড়লো না, তার আর কিছু পড়ার প্রয়োজন নাই, সূরা ফাতিহা তার জন্য যথেষ্ট। এ সম্পর্কে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক নামাজে কিরাত আছে, সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে শুনিয়েছেন তা আমি তোমাদেরকে শুনালাম, এবং যা চুপে চুপে পড়েছেন তা চুপে চুপে পড়লাম। এক ব্যক্তি বলল, যদি আমরা সূরা ফাতিহার পর অন্য কিছু না পড়ি? তিনি বললেন, যদি অন্য কিছু পড়ো তাহলে উত্তম, না পড়লে সূরা ফাতিহাই যথেষ্ট। বুখারী হাদিস নম্বর 772, মুসলিম হাদিস নম্বর 396।